ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় কৃষ্ণপুর বিজেপি দলের মনোনয়ন পেয়ে এলাকাবাসীদের কথা দিয়েছিলেন, তিনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে এলাকার উন্নয়নের জন্য অন্তত সপ্তাহে একদিন এলাকার মানুষের সাথে দেখা করবেন এবং তাদের অভাব অভিযোগ শুনবেন। সেই কথা মতো নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী বিকাশ দেব বর্মা নিজের বিধানসভা এলাকায় উপস্থিত হন। এদিন মন্ত্রী জানান, এদিন তিনি এলাকার মানুষের সাথে কথা বলেন। আজকে আমাদের ফিল্ড ভিজিট ইলেকশনের আগে 2023 ইলেকশন যেটা গিয়েছে এটার মধ্যে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আমার বিধানসভার মধ্যে সপ্তাহের মধ্যে একদিন ভিজিট করব। তার জন্যই আজকে ওই এক ভিজিটটা, কারণ এই 18 মোড়া এরিয়ার মধ্যে যে আমাদের আম জনতা আছে, পাবলিক আছে, তাদেরকে জলের সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে, অনেক সমস্যা নিয়ে আছে কথাবার্তা। আমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের লোক আমার সঙ্গে আছে, এটা তাদেরকে নিয়ে বৈঠক আস, তার জন্যই আজকে এই কর্মসূচিটা। পাবলিকদের মুখেও ডিমান্ড উঠেছে, এখানে জলের সমস্যা আছে, আর এখানে অনেকে ঘর পেয়েছে পায়নি এখনও, তাদের সমস্যা আছে, অনেকের রোজগারের সমস্যা আছে, তার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে এখানে বৈঠক করেছি। আগামী দিনে তাদেরকে নিয়ে আগামী দিনে ওই ডেভেলপমেন্টটা কীভাবে করা হবে তার জন্য আজকে আসা। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরীর রিপোর্ট, আনন্দ বার্তা।